ঠিক করেছে, হ্যাঁ গাড়িতে না, গাড়িতে ধাক্কা দেওয়াটা ঠিক নয়। এটা কেন ঘোড়া করেছে, এটা আহত হয়েছে নাকি? না না, গাড়িতে ধাক্কা টাক্কা না, মুখে মুখে যত ডিবেট হোক, যত বিতর্ক হোক, যত ব্যঙ্গাত্মক কথাবার্তা বলো, সেসব হোক, কিন্তু শরীরে টাচ করা উচিত নয়। দেবাংশু বলছে দেবাংশু আপনার নাতির বয়সী, হ্যাঁ তাই লড়াইটা আপনার সাথে, হ্যাঁ হোক না হোক না, কী আছে, লড়াই তো হবেই, দুটো রাজনৈতিক দলের মধ্যে তো একটা লড়াই হবেই। দুঃখের বিষয় হচ্ছে তাদের কোনো মতাদর্শগত ভিত্তিভূমি নেই, তারা একটা যাত্রা দল, যাত্রা পার্টি, মা মাটি মানুষ হচ্ছে তাদের প্রোডাকশন, আর এই তো চুরি আর চামারি এই তো করে ওরা। না আমি এভাবে দেখতে চাইছি না, হাইকোর্টের হাইকোর্ট একটা আলাদা জিনিস, এটা ঠিক রাজনৈতিক মঞ্চের নেতা যারা লোক যারা তারা সঠিকভাবে সবসময় অনুধাবন করেন না। আর আমাদের এখানে একজন মিথ্যাচারী মানুষ আছেন, মমতা ব্যানার্জি তার নাম, তো তিনি তো আক্রমণ করেন যে ভাষায় কোনো সাংবিধানিক পদে থাকা কোনো মানুষ সেই ভাষায় বিচার বিভাগকে আক্রমণ করতে পারে না, তো যাই হোক তিনি করেন, কারণ তিনি একজন নিজেই অর্ধশিক্ষিত মানুষ। এটা নিয়ে দেবাংশু বলেছেন যে আপনার মতো কিছু বিজেপি নেতা, কিছু বিচারপতি আছে যারা পা বাড়িয়ে রয়েছে। হ্যাঁ সেটা হয়তো দেবাংশু নিজস্ব সূত্রে খবর পেয়েছে, বেশি খবর পেয়েছে। কংগ্রেস যখন বিভিন্ন দুর্নীতির অভিযোগে জর্জরিত, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছে 10 জন টপ বিজেপির নেতা তারা লাইন দিয়ে রয়েছেন তৃণমূলে যোগদান করবেন বলে, তাকে মানতে হবে না, তাকে কান ধরে আমরা নামিয়ে দেবো, পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়ে দেবো বঙ্গোপসাগরে। রাজ্য দাবি করে যে কেউ ভুল করতে পারে, আমি কি সব করি, আমি কিছুই করি, তুমি তিনি কিছু করেননি, তিনি হচ্ছেন মাথা, তিনি হচ্ছেন মাথা। আমি তো কালকে বলেছি একটা সাক্ষাৎকারে যে আমার হাতে যদি ক্ষমতাটা থাকতো তাহলে আমি 3 দিনে দেখিয়ে দিতাম, এই মমতা ব্যানার্জি আর ভাইপো ব্যানার্জিকে ডেকে এনে সব কথা বার করে দিতাম, কোথায় কোথায় টাকা গেছে। হাইকোর্টে কালীঘাটের কাকু কণ্ঠস্বরের যে তারা বেঁচে গেছেন যে আমার হাতে ক্ষমতা নেই, কণ্ঠস্বরের রিপোর্ট আজকে সিবিআই এর ইডি পেশ করেছে এবং তারা বলছেন যে আমরা যা বলেছিলাম সেই অনুযায়ী রিপোর্ট হচ্ছে, কিন্তু হাইকোর্টের বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে সেই রিপোর্ট তো অসম্পূর্ণ বলে মনে হয় না আপনাদের, রিপোর্ট যখন আপনাদের পক্ষেই তাহলে আপনারা কী করেছেন? কিন্তু আমি শুধু ছিলাম না এখানে, দেখুন এইভাবে একটা হঠাৎ কী কথোপকথন হয়েছে তার ভিত্তিতে কোনো মন্তব্য করা এটা সম্ভব নয়, উচিত নয়।